you should have known she was right there. How about you? So, এগুলি হচ্ছে আসলে বিষয়গুলো যে ছেলেরা অত্যন্ত বোকা যারা আবার বলছি কিছু ছেলেদেরকে একদম আলাদা করে দিয়েছি যারা আপনাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন তারা কিন্তু আছেনই যারা নেই বা যারা যারা দোলাচলে আছে তাদেরকে গিয়ে এই সংবাদটা দেবেন যে আসলে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নন পরস্পর সম্পূর্ণ আপনারা একটু বাড়িতে তাকালেই বুঝতে পারবেন বাড়িতে সবচেয়ে কম পুষ্টিকর খাবারটা কে খায় কিন্তু সবচেয়ে বেশি সময় কে জেগে থাকে বাড়িতে সবচেয়ে কম বাজেট কার জন্য বাড়িতে সবচেয়ে অন্যের জন্য বাজেট বরাদ্দ নিয়ে কে তর্ক করে সবচেয়ে নিজের রক্ষণাবেক্ষণের জন্য সময়কে সবচেয়ে কম নেয় কিন্তু সবচেয়ে বেশি তাকেই কেন সুন্দর থাকতে হয় অনেকগুলো ব্যাপার আছে এইগুলিতে বিনিয়োগ প্রয়োজন আমি চলে আসি আসল কথায় তো বিনিয়োগটা যখন আমরা বলি না তখন কিন্তু আমরা অর্থনৈতিক বিনিয়োগের কথা ভাবি অর্থনৈতিক বিনিয়োগটা তাও শুধু অর্থ নয় অর্থের পেছনে আপনি যদি একটি একটি মনে করেন একটি সার কারখানা করবেন তাহলে আপনি বলেন যে ভাই মূলধনের অভাবে শুরু করতে পারছি না তখন আপনি চিন্তা করবেন যন্ত্রটা কোথা থেকে কাঁচামালটা আসবে এই অর্থটা আপনি সেই সকল জায়গায় লগ্নি করবেন নিয়োগ করবেন তারপর আপনি ভাববেন যে আমার তার পরিবর্তে আমি এত টাকায় এই বিষয়গুলো যন্ত্রপাতি সারিগুলি কিনেছি আমার বিনিময় মূল্য কি আসছে আমার আসলটা ঠিক আছে তো আসলটার থেকে চলে যায়নি তো এটাই তো আমরা ভাবি আমি এই বিনিয়োগ চিন্তাটাকে আমি একটু সম্প্রসারিত করতে চাই আমার মনে হয় আমাদের বিনিয়োগ করতে হবে পুরুষের চিন্তাধারা নৈতিকতার পরিবর্তনের জন্য আমাদের পুরুষ শিশুর উপলব্ধিকে কেন্দ্র করে বিনিয়োগ করতে হবে যাতে এই ব্যাপারগুলো সে আয়ত্ত করতে পারে যত বেশি নারীর সঙ্গে সে চলাফেরা করবে তাদেরকে আর আজব জীব হবে না হামলা করবে না ধর্ষণ করার জন্য আপনি যত বেশি ঢাকবেন কেন ঢাকছেন সুযোগ পেলেই কি আমাদের বাপ ভাইরা ওই জায়গা আপনাকে স্পর্শ করবে আপনার বাবা ভাইদের এত নিম্নমানের ভাবেন যদি ভাবেন তাহলে তাদেরকে শিক্ষিত করুন আমার ছেলেটাকে মেয়েটাকে তো আমি কোনোদিন তফাত করিনি একদিন আমার মেয়ে বলেছিল মা তুমি ওকে খালি সব মেয়েদের কাজ করাও ওর বউ এসে খুব ফুর্তি করবে আমি বললাম পৃথিবীতে তাহলে একটি মেয়ে তো অন্তত আনন্দে থাকবে